আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি তোমাদেরকে বাংলা পড়াবো, ঠিক আছে? সবাই তোমাদের বাংলা বোর্ড বইটি বের করো। আমি তোমাদেরকে আগে পড়িয়েছিলাম স্টিমারের সিটি, এই অধ্যায়টি আমি তোমাদেরকে পড়িয়েছি, এই অধ্যায়ের সৃজনশীল পড়িয়েছি। তো আজকে আমি তোমাদেরকে এর পরবর্তী যে অধ্যায়টি আছে, পাল্লা দেওয়ার খবর, এই অধ্যায়টি আজকে আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? তোমরা সবাই তোমাদের বইয়ের 86 পৃষ্ঠা বের করো, বইয়ের পৃষ্ঠা 86 সবাই বের করো, আমি পড়ছি, সবাই একটু শুনো, খেয়াল করো। পাল্লা দেওয়ার খবর। ক্লাসে পড়াচ্ছিলেন শাহানা আপা, যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? এরকম ওদের ক্লাসেরও একজন ম্যাডাম আছে, যাকে ওরা আপা বলে ডাকে, শাহানা আপা। এমন সময় একটি বিজ্ঞপ্তি এলো, যেটাকে আমরা বলি যে নোটিশ দেয় না, এটা হচ্ছে বাংলাতে বিজ্ঞপ্তি। আপা বললেন, একটা পাল্লা দেওয়ার খবর আছে। আপা খবরটি পড়লেন, নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতা, অর্থাৎ এই বিদ্যালয়টির নাম ছিল নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে, তো দেখি আমরা এখানে কি করবে। আগামী 25 তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুইটি বিভাগে ছাত্রছাত্রীরা নাম দিতে পারবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ক বিভাগে নাম দিবে, আর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা খ বিভাগে নাম দিবে, ঠিক আছে? তো এখানে যে স্কুলের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এভাবে ক্লাস ছাত্রছাত্রীরা থাকে, তো শাহানাপা যে বিজ্ঞপ্তিটি পড়লেন, ওই বিজ্ঞপ্তিটি লেখা ছিল এরকম যে দুইটা বিভাগ থাকবে খেলার মধ্যে। ধরো ক বিভাগ খ বিভাগ থাকলো, তাহলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ক বিভাগে জন্য ফর্ম পূরণ করবে, ওরা ক বিভাগে হয়ে খেলবে, আর খ বিভাগে খেলবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। তো খেলার বিষয় অর্থাৎ কি কি খেলা খেলানো হবে ওই প্রতিযোগিতায়, এক নম্বরে আছে 50 মিটার দৌড়, তারপর আছে 100 মিটার দৌড়, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, বস্তা দৌড়, মোরগ লড়াই, অঙ্ক দৌড়, মনে রাখার খেলা। এই খেলাগুলো কিন্তু অনেক মজা, ঠিক আছে? তোমরাও নিশ্চয়ই খেলেছো, স্কুলে খেলেছো, বাসায় খেলেছো। এখানে 50 মিটার দৌড় বলতে 50 মিটার দৌড়ে যাবে, যে প্রথম গিয়ে গন্তব্যস্থানে পৌঁছাবে সে প্রথম হবে, তারপর ক্রমানুসারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে। তারপর 100 মিটার দৌড় আছে, বিস্কিট দৌড় আছে, বিস্কুট ঝুলিয়ে রাখা হবে, ওইখান থেকে কি করবে, দৌড়ায় যায়, যে আগে বিস্কুটটি নিয়ে আবার পুনরায় ফিরে আসতে পারবে সে প্রথম হবে, এরকম। তো প্রত্যেকটা খেলা এখানে নাম দেওয়া আছে, কে কি খেলা খেলবে। তারপর দেখো খেলাগুলো খেলার নিয়ম দেওয়া আছে। এক নম্বর আছে, প্রত্যেকে সর্বমোট 3টি খেলায় অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেককে ইচ্ছে যে কোনো খেলার মধ্যে শুধুমাত্র 3টা খেলায় অংশগ্রহণ করতে পারবে। যে কেউ যেমন খুশি তেমন সাজো বিষয়ে অংশ নিতে পারবে। যেমন খুশি তেমন সাজো বলতে, তোমার একটা প্রতিযোগিতার মধ্যে অভিনয় করা হয়, কবিতা আবৃত্তি করা হয়, গান গাওয়া হয়, যে যেরকম ইচ্ছা সাজলো, তারপর যে যেরকম ইচ্ছা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করলো, ওইটাতে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। সকল শ্রেণীতে ছক দেওয়া হলো, ঠিক আছে? তাতে প্রতিযোগিতার নাম, বিভাগ, শ্রেণী, রোল, খেলার নাম লিখে ছক পূরণ করবে। আগামী 23 তারিখের মধ্যে শ্রেণী শিক্ষকের কাছে ছক জমা দিতে হবে। এখানে লেখা আছে মাকসুদা বেগম, প্রধান শিক্ষক, নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ এটি পুরোটি একটি বিজ্ঞপ্তি। এখানে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে, এই প্রতিযোগিতাটি সম্পর্কে বিজ্ঞপ্তিটি কে লিখেছেন, নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকসুদা বেগম লিখেছেন। আর প্রতিযোগিতার বিষয়টি তো আমি তোমাদেরকে পড়েই শোনালাম। তারপর অপর পৃষ্ঠা দেখো কি আছে। ঘোষণা শোনার পর শানু ও কবির হাত তুলল। আপা জিজ্ঞাসা করলেন, কি হলো? একজন বলল, শানু বলল, কিভাবে ছক পূরণ করব আপা, মানে ছকটা যে পূরণ করবে, ম্যামের কাছে জমা দেবে, তো কিভাবে তারা পূরণ করবে। আপা বললেন, ঘোষণাটি আমি বিজ্ঞাপন বোর্ডে লাগিয়ে দিচ্ছি, আর আমি একটা ছক আমার নামে বোর্ডে পূরণ করে দেখিয়ে দেই, তোমরা সেটা অনুসরণ করো। যেমন এখানে দেখো একটা ছক দেয়া আছে, ঠিক আছে? এই ছকটি ম্যাডাম কি করলো, এই যে শাহানাপা কি করলেন, বোর্ডের মধ্যে লাগিয়ে দিলেন এই ছকটি, দিয়ে এখানে উনি নিজের নাম দিয়ে ছকটি পূরণ করে বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে ছকটি পূরণ করতে হবে, যেভাবে আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিব, ঠিক আছে? যে কিভাবে ছক পূরণ করতে হবে খেলায় অংশগ্রহণ করলে। এখানে ওনার নাম লিখেছে শাহানা হক, তারপর শ্রেণী হচ্ছে তৃতীয়,
রোল নাম্বার হচ্ছে 3 বা যার যত রোল নাম্বার হয় বিভাগ ক যেহেতু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ক বিভাগে খেলবে এবং চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা খ বিভাগে খেলবে সেই অনুযায়ী তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীর বিভাগ লিখবে ক তারপর যে খেলা খেলতে ইচ্ছুক এটা তোমরা যার যার মতো করে লিখতে পারো এখানে লিখেছে 50 মিটার দৌড় মোরগ লড়াই মনে রাখার খেলা যেমন খুশি তেমন সাজ ঠিক আছে তাহলে আমরা অপর পৃষ্ঠায় যাই দেখো এখানে কি দেয়া আছে এখানে এখন তোমাদের কাজ তোমরা ফর্ম পূরণ করবে ছকটি পূরণ করবে খেলায় অংশগ্রহণ করার জন্য ঘোষণা পড়ে নিজে নিজে ছকটি পূরণ করি তোমাদের ধরো আমি স্কুল তোমাদের ক্লাসে আসলাম আসার পরে এসিএম একটা বিজ্ঞপ্তি তোমাদেরকে আমি পড়িয়ে শোনালাম যে এরকম বিজ্ঞপ্তি দেয়া হয়েছে আমাদের স্কুলে কি করা হবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে তোমরা কে কি খেলতে চাও তাহলে তারা অবশ্যই ছকটা পূরণ করবে আর আমাদের কাছে জমা দিয়ে দিবে ঠিক আছে তো এরকম তখন তোমরা কি করবে সেই কথা অনুযায়ী তোমরা একটি ছক পূরণ করবে ধরো ছকটা এভাবে দেয়া ছিল ঠিক আছে দেওয়ার পরে এখানে নাম শ্রেণী রোল নম্বর বিভাগ তারপর যে খেলা খেলতে ইচ্ছুক আমরা লিখবো তাহলে তো এখানে নাম দেওয়া আছে তোমরা যার যার নাম লিখবে যখন তুমি ছকটি পূরণ করবে তুমি ছকটি জমা দিবে তার মানে তুমি খেলে অংশগ্রহণ করতে চাচ্ছ তাহলে তোমার নাম লিখবে ধরো এখানে আমরা জাকিয়ে সুলতানে লিখলাম ঠিক আছে শ্রেণী তৃতীয় সবাই তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ো রোল নাম্বার কারোর এক কারোর দুই কারোর তিন যার যার রোল নাম্বার লিখবে বিভাগ তোমরা যেহেতু তৃতীয় শ্রেণীতে পড়ো তাহলে তোমরা ক বিভাগে পড়বে তাহলে তোমরা বিভাগটা ক লিখলে যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম ধরো তোমরা 100 মিটার দৌড় কেউ খেলতে চায় বস্তা দৌড় কেউ মোরগ লড়াই কেউ অঙ্ক দৌড় কেউ মনে রাখার খেলা যে যে খেলাগুলো খেলতে চায় এরকম তিন চারটা খেলার নাম দিবে সর্বনিম্ন তিনটা দিতে হবে কারণ তোমরা তিনটা খেলায় অংশগ্রহণ করতে পারবে আরেকটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ যেটাতে সবাই অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এভাবে তোমরা ছকটি পূরণ করবে এরপর দেখো দুই নং এ কি দেয়া আছে খেলায় অংশগ্রহণ সম্পর্কে তিনটি বাক্য লিখি মানে খেলায় যে তুমি অংশগ্রহণ করবে বা খেলায় আমরা অংশগ্রহণ করি প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই সম্পর্কে তিনটি বাক্য লিখবো ঠিক আছে তো আমরা প্রথমে লিখে নিব খেলায় অংশগ্রহণ সম্পর্কে তিনটি বাক্য লেখা হলো বছরের শুরুতে সকল স্কুল কলেজে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় দুই প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারে তিন খেলায় অংশগ্রহণ করতে হলে প্রত্যেককে কিছু নিয়ম মানতে হয় আবারও খেয়াল করো এক বছরের শুরুতে সকল স্কুল কলেজে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় দুই প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করতে পারে তিন খেলায় অংশগ্রহণ করতে হলে প্রত্যেককে কিছু নিয়ম মানতে হয় এই হচ্ছে খেলা সম্পর্কে তিনটি বাক্য তারপর দেখো অপর পৃষ্ঠে তিন নং এ কি আছে ক্রমবাচক শব্দ দেওয়া আছে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম দশম পর্যন্ত ঠিক আছে এই ক্রমবাচক সংখ্যাগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে আর লিখে নেবে তারপর দেখো চার নং আছে ক্রমবাচক শব্দ দিয়ে বাক্য তৈরি করে বলি ও লিখে তাহলে এখানে প্রথম দ্বিতীয় এইভাবে অষ্টম পর্যন্ত দিয়ে আছে তোমরা প্রত্যেকটা ক্রমবাচক শব্দ দিয়ে বাক্য গঠন করবে যেমন এখানে তোমাদের বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া আছে প্রথম দিয়ে শিমুল মোরগ লড়াই খেলায় প্রথম হয়েছে দ্বিতীয় দিয়ে লিখলে যে একটা নাম লিখলে যে নিপা 100 মিটার দৌড়ে দ্বিতীয় হয়েছে তারপর তৃতীয় এভাবে লিখলে যে যে রনি মোরগ লড়াই খেলায় তৃতীয় হয়েছে এভাবে তোমরা লিখতে পারো যে কোনো খেলার নাম দিয়ে দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে চতুর্থ হয়েছে পঞ্চম হয়েছে এভাবে তোমরা সুন্দর করে বাক্যগুলো লিখতে পারো যেমন ষষ্ঠ যে সে মনে রাখার খেলায় ষষ্ঠ হয়েছে বা নিতু লিখলে এরকম ভাবে তোমরা নাম লিখে লিখে সুন্দর করে লিখবে ঠিক আছে তারপর যেমন হচ্ছে অষ্টম এভাবে যে সে কি করলো অঙ্ক দৌড় বা অঙ্ক খেলায় সে অষ্টম হয়েছে বা নাম লিখলে তারপর দেখো পাঁচ নং কি আছে ক্রমবাচক শব্দ লিখে নিচের ছকটি পূরণ করি এখানে ফলাফল এবং বন্ধুদের নাম যেভাবে দেয়া আছে আমরা ছকটা এভাবে উঠাবো উঠিয়ে তারপর দেখো আমরা এখন কি করব বলেছি যে ক্রমবাচক শব্দ লিখতে তাহলে এখানে প্রথম দেয়া আছে এভাবে আমরা প্রত্যেকটা ক্রমবাচক শব্দ লিখবো প্রথম তারপর দ্বিতীয় এভাবে আমরা লিখতে থাকবো তৃতীয় তারপর চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ঠিক আছে আমরা এভাবে ক্রমবাচক শব্দগুলো লিখে নিলাম
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। ঠিক আছে, এখন বলছে যে ফলাফল ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি। এখানে বন্ধুদের নাম লিখতে হবে, কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে। ধরো তোমরা যে খেলাটি খেললে, খেলার মধ্যে কে প্রথম হয়েছে তোমাদের বন্ধুদের নাম লিখলে। ধরো এখানে প্রথম হয়েছে নিপা, দ্বিতীয় হয়েছে নিতু, মানে তোমাদের খেত অনুযায়ী আর তোমাদের বন্ধুদের নাম লিখবে। ঠিক আছে, কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। তারপর লিখতে পারো রনি, রানা, সোহেল, তারপর যেমন আছে রহিম, করিম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম লিখলে, দশম পর্যন্ত ক্রমবাচক শব্দগুলো। তারপর তোমাদের বন্ধুদের নাম লিখলে, যে তোমাদের বন্ধুদের মধ্যে কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে। আমি এখানে উদাহরণস্বরূপ এই নামগুলো দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা তোমাদের বন্ধুদের নাম লিখবে। ঠিক আছে, এভাবে তোমরা আজকের যে পড়াগুলো আছে বাংলা বইয়ের 86 থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত, বইয়ের 86 থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত আমি তোমাদেরকে যে পড়াগুলো পড়িয়েছি সবগুলো পড়া তোমরা সুন্দর করে পড়ে নেবে এবং তোমাদের খাতায় লিখে নেবে। আজকে তাহলে তোমাদের পড়া এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিব। সবাই তোমরা তোমাদের এই তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত এই বইটি বের করো। গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা এই চ্যাপ্টারটি শেষ করেছিলাম। আজকে আমরা নতুন চ্যাপ্টার করব, সপ্তম চ্যাপ্টার, বাংলাদেশি মুদ্রা ও নোট। তোমাদের বইয়ের 74 পৃষ্ঠায় দেখো আছে বাংলাদেশি মুদ্রা ও নোট। দেখো এখানে কিছু মুদ্রার ছবি দেওয়া আছে, এখানে কিছু নোটের ছবি দেওয়া আছে। মুদ্রা বলতে আমরা পয়সাকে বুঝি, নোট বলতে আমরা টাকাকে বুঝি। তাহলে দেখো এখানে কি কি পয়সার ছবি আছে। এখানে 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা ও 5 টাকার ছবি আছে। এখানে অনেকগুলো ছবি আছে। মুদ্রার সংখ্যা কয়টি? 8টি। তারপর দেখো নিচে আছে নোটের সংখ্যা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। তারপর এদিকে আছে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এরকম ভাবে নোটের সংখ্যা হচ্ছে 10টি। তাহলে মুদ্রার সংখ্যা কয়টি? 8টি, নোটের সংখ্যা 10টি। তাহলে এখানে আমরা জানলাম মুদ্রা ও নোট। এখন দেখো নিচে আছে 75 পৃষ্ঠায় পয়সা ও টাকার মধ্যে সম্পর্ক কি, তাদের সম্পর্ক দেখি। 50 পয়সা যোগ 50 পয়সা একত্রে করলে কত টাকা হয়? 1 টাকা হয়। মানে 2টা 50 পয়সা যোগ করলে হয় 100 পয়সা, 100 পয়সা সমান 1 টাকা। তাহলে পয়সার সাথে টাকার সম্পর্ক কি? 100 পয়সা হলে 1 টাকা হবে। তাহলে এভাবে কি 500 পয়সা হলে 5 টাকা হবে। এভাবে কি আমরা পয়সার সাথে টাকার সম্পর্ক তুলনা করতে পারি। 100 পয়সা হচ্ছে 1 টাকা সমমূল্যের, কাজে এই হিসাব খুব সহজ। নিচের ক্ষেত্রে কিভাবে দেখা হবে? 500 টাকা কত টাকা হবে? 1000 টাকা। এভাবে কি আমরা টাকার হিসাবও করতে পারি। তারপর দেখো আছে 76 পৃষ্ঠায় যদি 10 টাকার 10টি নোট থাকে তবে টাকার পরিমাণ কত। আমরা এখানে দুইটা সূত্র করে নিব। আগে নোটের সংখ্যা ও নোটের মানকে গুণ করে মোট টাকা বের করা যায়। নোটের সংখ্যা ও নোটের মানকে গুণ করে মোট টাকা বের করা যায়, মানে নোটের সংখ্যা হচ্ছে কতটি নোট এবং নোটের মান হচ্ছে কত টাকা। এটা কি 10 টাকা নোট নাকি 20 টাকা নোট? তাহলে নোটের সংখ্যা নোটের মানকে আমরা গুণ করে কি মোট টাকা বের করতে পারি। তাহলে এখানে নোটের সংখ্যা কতটি? 10টি, আর নোটের মান কি? 10 টাকা। তাহলে 10-এর সাথে আমরা 10 গুণ করলে কত হবে? 10 10-এ 100। তাহলে এখানে কি দাঁড়াবে? এখানে হচ্ছে 10টি 10 টাকা নোট সমান সমান কত? 100 টাকা। তারপর দেখো আছে 1 নম্বরে, 1 নম্বরে আছে সমাধান করি 10 টাকার 20টি নোট সমান কত টাকা। এগুলো পড়ার আগে আমরা আরেকটি সূত্র পড়ে নিব। এখানে দেখো একটি সূত্র আমরা পড়লাম, নোটের সংখ্যা নোটের মানকে গুণ করে মোট টাকা বের করা যায়। তারপর আমরা আরেকটি সূত্র করব, মোট টাকাকে নোটের মান দিয়ে ভাগ করে নোটের সংখ্যা বের করা যায়। যখন নোটের সংখ্যা দেওয়া থাকে না কিন্তু মোট টাকা ও নোটের মান
দেওয়া থাকে তখন কি আমরা ভাগ করব, ভাগ করে নোটের সংখ্যা বের করব। দেখো এখানে যে 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করে করব এবং 8 থেকে 11 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। কিভাবে করব দেখো, 1 নম্বরে আছে 10 টাকার 20টি নোট সমান কত টাকা। এখানে আমাদের মোট টাকা বের করতে হবে, তাহলে আমরা নোটের সংখ্যা ও নোটের মানকে গুণ করব। তাহলে দেখো এখানে আছে 20টি নোট, নোটের সংখ্যা হচ্ছে 20টি, টাকা হচ্ছে 10, 20 এর সাথে আমরা 10 গুণ করব তাহলে মোট টাকা বের হবে। 20 এর সাথে 10 গুণ করলে কত হবে, যেহেতু 20 বড় তাই আমরা আগে 20 লিখব। 0 0 0, 0 2 এ 0, ডানে একটা 0 বসিয়ে নেব, 1 0 0, 2 1 2। তাহলে দেখো এখন আমরা যোগ করব, 0 আর 0 যোগ করলে হবে 0, 0 আর 0 যোগ করলে হবে 0, এখানে আছে 2, তাহলে কত হলো 200 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে 20টি নোট 10 টাকার 20টি নোট সমান সমান 200 টাকা। তাহলে এভাবে আমরা দুই নম্বরটাও করতে পারি। দেখো দুই নম্বরে আছে 20 টাকার 5টি নোট সমান কত টাকা। আমরা যদি 20 কে 5 দিয়ে গুণ দেই তাহলে দেখো কত হবে, 5 0 0, 5 2 গুণে 10 কত হলো 100 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 টাকা। এই গুণগুলো আমরা রাফ করে নিব, এগুলো আমাদের অঙ্কে দেখাতে হবে না, তাহলে এগুলো আমরা রাফ করে অঙ্কগুলো করব। তাহলে দেখো এখানে আমরা দুইটা অঙ্ক বের করলাম, 1 নম্বরের উত্তর হলো 200 টাকা, 2 নম্বরের উত্তর হলো 100 টাকা। এভাবে কি আমরা 1 থেকে 7 পর্যন্ত নিজেরা বাছাই করে নিব। তারপর দেখো 8 নম্বরে আছে 20 টাকার 10টি নোট সমান 100 টাকা। 20 টাকার কতটি নোট সমান 100 টাকা, আমরা আগেই বলেছিলাম যদি মোট টাকাকে নোটের মান দিয়ে গুণ করি তাহলে আমাদের নোটের সংখ্যা বের করতে পারবো। এখানে আমাদের নোটের সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো আমরা কি ভাগ করব, কি ভাগ করব, মোট টাকাকে নোটের মান দিয়ে ভাগ করব। মোট টাকা কত, 100 টাকা, আর নোটের মান কত, নোটের মান হচ্ছে 20 টাকা। তাহলে আমরা 20 দিয়ে যদি 100 কে ভাগ দিই তাহলে কি হবে দেখো, 20 10 এর মধ্যে যায় না, তাহলে 20 কে আমাদের 100 এর মধ্যে দিতে হবে। 100 এর মধ্যে কতবার যায়, 20 কে 20, 20 2 এ 40, 20 3 এ 60, 20 4 এ 80, 20 5 এ 100, তাহলে কতবার গেল, 5 বার। তাহলে 20 5 এ 100, 100 থেকে 100 বাদ গেলে 0, তাহলে কতবার গেল, 5 বার। তার মানে 20 টাকার 5টি নোট সমান কত হবে, 100 টাকা। এভাবে দেখো আমরা 9 নম্বরে 100 টাকার কতটি নোট সমান 500 টাকা হবে সেটাও আমরা বের করে নিব। দেখো 100 টাকার কত নোট সমান 500 টাকা হবে, তাহলে আমাদের 500 কে 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো 100 5 বার দিলে 500 হবে, 100 কত বার দিলে 500 হবে, 5 বার দিলে, তাহলে আমরা 500 থেকে 500 যদি বাদ দিই তাহলে হবে 0। তাহলে 100 টাকার 5টি নোট সমান 500 টাকা, 100 টাকার কতটি নোট সমান 500 টাকা, 5টি নোট সমান 500 টাকা। তাহলে এভাবে কি আমরা 8 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো করে নেব। এই অঙ্কগুলো খুব সহজ, আমরা শুধু এই সূত্র দুইটা মনে রাখলে এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমরা করতে পারবো। তারপর দেখো আছে 77 পৃষ্ঠা, 77 পৃষ্ঠা দেখো একেবারে নিচে আছে 2 নং, হিসাব করি। 1 নম্বরে আছে 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 25 পয়সা যোগ 2 টাকা সমান কত। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো এখানে টাকা আছে কত, 2 টাকা, আর বাকিগুলো পয়সা। তাহলে আমরা 2 টাকাটা, 2 টাকাটা বাম পাশে লিখবো এবং পয়সাগুলো ডান পাশে লিখবো। তাহলে এখানে কত টাকা আছে, 2 টাকা, শুধু আমরা 2 টাকা লিখবো, লিখে মাঝখানে একটা হাইফেনের মতো একটা টান দিব, টান দিয়ে আমরা এখানে লিখবো পয়সাগুলো। এখানে সবচাইতে বড় পয়সা কত, 25 পয়সা, তাহলে আমরা প্রথমে 25 পয়সা লিখলাম, সাজিয়ে লিখলে সুন্দর হবে তাই আমরা সাজিয়ে এখানে 25 পয়সা লিখলাম। তারপর 5 পয়সা আসছে 3টা, তাহলে 5 পয়সা 5 পয়সা 5 পয়সা। এখন আমরা কি এগুলো যোগ করব, দেখো আমরা এখানে কি করব, এগুলো যোগ করব, সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন ছিল তাই আমরা এগুলো যোগ করব। যোগ করলে দেখো কি হয়, 5 5 10, 10 5 15, 15 আর 5 এ কত হয়, 20, 20 এর আমরা 0 লিখলাম, হাতের থাকবে আমাদের 2, এখানে আছে 2 আর হাতের 2 যোগ করলে হবে 4, কত হলো 40 পয়সা। এখন দেখো এখানে আছে কত টাকা, 2 টাকা, তাহলে কত হলো 2 টাকা 40 পয়সা, যোগ করার পর কি বের হলো, 2 টাকা 40 পয়সা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 25 পয়সা যোগ 2 টাকা
সমান সমান 2 টাকা 40 পয়সা ঠিক আছে তাহলে এভাবে আমরা 2 এর 1 নম্বর করলাম তোমরা বাসায় 2 ও 3 নম্বর নিজেরা করে নিও তারপর দেখো আছে 78 পৃষ্ঠা 78 পৃষ্ঠায় আছে 4 যোগ করি এখানে দেখো একটা যোগ দেওয়া আছে এগুলো আমরা এগুলো যদি করতে পারি তাহলে আমরা এটাও করতে পারি দেখো 4 এর 1 নম্বরে আছে 25 টাকা যোগ 25 টাকা 64 পয়সা যোগ 37 টাকা 28 পয়সা এটা আমরা যোগ করব কিভাবে করব দেখো আমরা প্রথমে 4 নম্বর লিখে 1 লিখে লিখলাম টাকা পয়সা নিচে টান দিলাম তারপর এখানে আমরা কি লিখলাম 25 টাকা 64 পয়সা টাকার নিচে আমরা 25 লিখলাম পয়সার নিচে আমরা 64 লিখলাম এর সাথে আমরা কি যোগ করব 37 টাকা 28 পয়সা 37 টাকা 28 পয়সা এখন দেখো আমরা যোগটা কিভাবে করব 4 আর 8 যোগ করলে হবে 12 12 আর আমরা 2 লিখলাম হাতে থাকবে আমাদের 1 6 আর 2 হবে 8 8 আর 1 9 কত হলো 92 পয়সা এখন দেখো আমরা টাকার হিসাব করব আমরা অবশ্যই ডান পাশ থেকে যোগ করে পয়সার আগে হিসাব করে তারপর আমরা টাকার হিসাব করব অঙ্কের মতো এককের স্থানীয় অঙ্ক থেকে যেভাবে আমরা অঙ্ক করতাম সেভাবেই আমরা পয়সা থেকে শুরু করে তারপর টাকা আনব তারপর দেখো এখানে 5 সাথে হয় 12 12 এর 2 হবে হাতে থাকবে আমাদের 1 2 আর 3 হবে 5 5 আর 1 হবে 6 তাহলে কত হলো 62 টাকা 92 পয়সা তাহলে উত্তর 62 টাকা 92 পয়সা তাহলে এভাবে যদি আমরা 1 নম্বরটা করতে পারি 2 3 ও ভাষায় করে নিব তারপর দেখো আছে 79 পৃষ্ঠা বিয়োগ করি 5 নম্বরে 1 নম্বরে আছে দেখো 85 টাকা 60 পয়সা বিয়োগ 32 টাকা 20 পয়সা তাহলে বিয়োগ করলে কি হয় দেখো 85 টাকা 60 পয়সা থেকে যদি আমরা 32 টাকা 20 পয়সা বিয়োগ করি তাহলে কি হবে দেখো 0 থেকে 0 বাদ গেলে হবে 0 6 থেকে 2 বাদ গেলে হবে 4 কত হলো 40 পয়সা এখানে আছে 85 টাকা থেকে 32 পয়সা আমাদের বিয়োগ করতে হবে 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5 কত টাকা হলো 53 টাকা 40 পয়সা তাহলে আমরা লিখতে পারি উত্তর 53 টাকা 40 পয়সা এভাবে আমরা 5 এর যে বিয়োগ করি আছে 1 থেকে 5 পর্যন্ত আমরা করে নিব এগুলো সব একই রকম অঙ্ক তোমাদের করতে অসুবিধা হবে না তাহলে তোমরা যদি যোগটা করতে পারো এভাবে কি বিয়োগটাও করতে পারো তারপর দেখো 80 পৃষ্ঠায় কিছু সেম অঙ্ক আছে এগুলো তোমরা করে নেবে এবং পরের 81 পৃষ্ঠায় যে ডাকের অঙ্কগুলো আছে সেগুলো আমরা আগামী ক্লাসে করব তাহলে আজকের পড়া তোমাদের এই পর্যন্ত এই যে অঙ্কগুলো তোমাদের এসডব্লিউ রইলো এগুলো তোমরা আজকেই করে নেবে আগামী ক্লাসে তোমাদের ডাকের অঙ্ক থাকবে তখন তোমাদের চাপ হয়ে যাবে তাহলে আজকের পড়া তোমরা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই নিশ্চয় খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এখন আমি তোমাদেরকে ইংলিশ পড়াবো ঠিক আছে সবাই তোমাদের ইংলিশ বোর্ড বইটি বের করো ইংলিশ বোর্ড বইয়ের দেখো পেজ 71 আজকে আমি তোমাদেরকে পড়াবো পেজ 71 এখানে দেখো কি লেখা আছে ইউনিট 35 লেসন 4 6 আমি তোমাদেরকে গত ক্লাসে ইউনিট 35 এর লেসন 1 2 পড়িয়েছিলাম 1 থেকে 3 পর্যন্ত আজকে 4 থেকে 6 পর্যন্ত লেটার্স এন্ড সাউন্ডস লেটার্স অর্থ কি বর্ণ এন্ড সাউন্ড অর্থ কি শব্দ অ্যাক্টিভিটি এতে আছে লিসেন এন্ড সে শোনো এবং বলো এখানে ছবি দেওয়া আছে ছবির প্রত্যেকটির সাথে একটি করে ওয়ার্ড দেওয়া আছে বা শব্দ দেওয়া আছে যেটাকে বলে সাউন্ড তো এখানে আমরা এই ছবিগুলো দেখব ওয়ার্ডগুলো বা সাউন্ডগুলো পড়ব এবং সেটি উচ্চারণ করব দেখো এখানে একটা জাহাজের চিত্র ছবি দেওয়া আছে শিপ শিপ অর্থ কি জাহাজ আর এখানে এটাও কিন্তু এখানে ভেড়ার ছবি এটা উচ্চারণটা শিপ হয় কিন্তু বানানটা এখানে পার্থক্য আছে এখানে এস এইচ আই পি শিপ অর্থ জাহাজ আর এখানে আছে এস এইচ ডাবল ই পি শিপ অর্থ ভেড়া এই বানানগুলো অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে এখানে দেখো একটি পাত্র বিন বিন অর্থ কি পাত্র বি আই এন বিন আর এখানে উচ্চারণটা বিন হয় তবে বানানটা অন্যরকম বি ই এ এন বিন অর্থ শিপ তারপর দেখো আছে স্লিপ অর্থ পিছলে পড়া এস এল আই পি স্লিপ অর্থ পিছলে পড়া কিন্তু বানানটা যখন অন্যরকম হবে এস এল ডাবল ই পি স্লিপ উচ্চারণটা একই রকম স্লিপ স্লিপ কিন্তু এখানে অর্থটা পাল্টে যাবে কারণ বানানটা অন্যরকম এস এল আই পি স্লিপ অর্থ পিছলে পড়া এস এল ডাবল ই পি স্লিপ অর্থ ঘুমানো তারপর দেখো আছে শিও অর্থ সেলাই করা তারপর এটা হচ্ছে শো অর্থ কি এটা হচ্ছে শিও আর এটা হচ্ছে শো দেখানো
ঠিক আছে, এভাবে তোমরা অবশ্যই এই জন্য ইংলিশ যখন পড়বে তোমরা অবশ্যই বানান সতর্কতা থাকতে হবে। বানানগুলো যদি ভালো করে পড়ো তাহলে অর্থটা সঠিক আসবে, আর যদি বানানটা সঠিকভাবে না দেখে অর্থটা সঠিকভাবে না পড়ো তাহলে তোমাদের ভুল হবে। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে দেখো অ্যাক্টিভিটি বিতে, লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও বা দেখো, সে দ্য ওয়ার্ডস, শব্দগুলো বলো দ্যাট বিগিন উইথ দ্য সেম সাউন্ড, একই রকম শব্দ বা একই রকম আওয়াজ, একই রকম শোনাই, এরকম শব্দগুলো পড়ো। তো আমি তোমাদেরকে পড়ালাম শোনালাম, ঠিক আছে। তারপর অ্যাক্টিভিটি সিতে আছে লুক এট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও, সে দ্য ওয়ার্ডস, শব্দগুলো বলো দ্যাট হ্যাভ দ্য সেম মিডল সাউন্ড, মাঝখানে একই রকম সাউন্ড আছে, এরকম মানে মাঝখানে কি শব্দটা বা আওয়াজটা একই রকম আছে, যেমন শিওর, শো, স্লিপ, স্লিপ, ঠিক আছে। এভাবে তোমরা এই শব্দগুলো ওয়ার্ডগুলো পড়বে। তারপর দেখো এর অপর পেজে কি আছে, ইউনিট 36, এই অধ্যায়টির নাম হচ্ছে ফুড উই নিড, মানে আমাদের প্রয়োজনীয় খাদ্য, ফুড খাদ্য বা খাবার, উই আমরা বা আমাদের, নিড প্রয়োজন, আমাদের প্রয়োজনীয় খাদ্য বা খাবার, ঠিক আছে। অ্যাক্টিভিটি আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখন আমি তোমাদেরকে পড়াবো, তোমরা শুনবে মনোযোগ দিয়ে এবং বলবে। তো তার আগে আমরা সবাই ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। দেখো এই পেজে আমি তোমাদেরকে যে ওয়ার্ড মিনিংগুলো পড়িয়েছিলাম, শিপ, জাহাজ, শিপ, ভেড়া, এগুলো আবারও সবাই একটু খেয়াল করো। শিপ, জাহাজ, শিপ, ভেড়া, বিন অর্থ পাত্র, আবার এ বিন, বিএন অর্থ সিপ, স্লিপ অর্থ পিছলে পড়া, SLEEP, স্লিপ অর্থ ঘুমানো, শিও, সেলাই করা, শো, দেখানো, পিকচার, ছবি, বেগিন, শুরু করা বা আরম্ভ করা, মিডল, মধ্যে বা মধ্য, ঠিক আছে। তারপর অপর পেজের যে ওয়ার্ডসগুলো আছে এই ওয়ার্ডসগুলোর মিনিং আমরা জেনে নেই। দেখো এখানে আছে বানানা, পাপাইয়া, ক্যারোট, ব্রেড, রুটি, রাইস, চিকেন, মিল্ক, তারপর হচ্ছে জুস, হানি, ল্যান্টিলস, টি। আমরা সবাই একটু ওয়ার্ডসগুলো জেনে নেই। দেখো বানানা, কলা, পাপাইয়া, পেঁপে, ক্যারোট, গাজর, ব্রেড, পাউরুটি, রুটি, রুটি, রাইস, ভাত, চিকেন, মুরগির মাংস, মিল্ক, দুধ, ল্যান্টিলস, মসুর ডাল, টি, চা, ফুড, খাদ্য, নিট, প্রয়োজন। আবারও খেয়াল করো, বানানা, কলা, পাপাইয়া, পেঁপে, ক্যারোট, গাজর, ব্রেড, পাউরুটি, রুটি, রুটি, রাইস, ভাত, চিকেন, মুরগির মাংস, মিল্ক, দুধ, ল্যান্টিলস, মসুর ডাল, টি, চা, ফুড, খাদ্য বা খাবার, নিট, প্রয়োজন, ঠিক আছে। এই হচ্ছে এই চ্যাপ্টারে তোমাদের ওয়ার্ডস মিনিং। তারপর দেখো এখানে আছে বিতে, অ্যাক্টিভিটি বিতে, রাইট দ্য ফুড ফ্রম অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এ তে যে আমি তোমাদেরকে যে ফুড বা খাদ্যগুলোর নাম পড়িয়েছি এইখান থেকে তোমরা লিখবে ইন দ্য কারেক্ট লিস্ট। এখানে একটা যে লিস্ট দেওয়া আছে এই লিস্টের মধ্যে তোমরা এখান থেকে সঠিক শব্দটি এনে এখানে বসাবে, খাবারগুলোর নাম বসাবে। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, ফুড ফ্রম প্লান্টস অ্যান্ড ট্রিজ, অর্থাৎ খাদ্যগুলো যেগুলো আমরা চারাগাছ থেকে বা গাছ থেকে পাই, আর এই পাশে আমরা লিখব ফুড ফ্রম অ্যানিমালস, যেগুলো আমরা প্রাণী থেকে পাই। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, আমরা সুন্দর করে এগুলো খেয়াল করি এবং লিখি, ঠিক আছে। এখানে বানানা, পাপাইয়া, তাহলে আমরা দেখো বানানা অর্থ কি কলা, এটা আমরা কি প্রাণী থেকে পাই না উদ্ভিদ থেকে পাই, অবশ্যই উদ্ভিদ থেকে বা গাছ থেকে, ট্রি, তাহলে আমরা বানানাটা এখানে লিখবো, ঠিক আছে। এভাবে আমরা ছটা এঁকে নিব, এখানে তিনটা গড়, এখানে নয়টা গড়, কিন্তু আমরা সবগুলো এভাবে এঁকে নিলাম। তারপর আমরা এখানে ওয়ার্ডস দেখে দেখে সঠিক জায়গায় বসাবো, বানানা বসবে ট্রি, কারণ আমরা এটা উদ্ভিদ বা গাছ থেকে পাই। তারপর আছে পাপাইয়া, পেঁপেটাও আমরা কি করে কি থেকে পাই, প্লান্টস অ্যান্ড ট্রিজ থেকে পাই, ক্যারোটও একই রকম। তারপর কি ব্রেড, ব্রেডটা আমরা কি থেকে পাই, এটাও ব্রেড কি কি দিয়ে তৈরি করা হয়, গম থেকে তৈরি করা হয় বা ভুট্টা থেকে, তো এগুলো আমরা কোথায় লিখবো, ট্রিজে লিখবো। তারপর রুটি সেম, তারপর হচ্ছে রাইস ভাত, যেটা আমরা ধান বা চারাগাছ, ধানের চারাগাছ থেকে কি হয় ধান, তারপর সেই ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। জুস, জুস আমরা ফলের রস, এটা গাছ থেকে বা ট্রি থেকে পাই। তারপর ল্যান্টিলস, মসুর ডাল, এটা একই অবস্থা, আমরা গাছ থেকে পাই। তারপর হচ্ছে টি, চা, এভাবে, ঠিক আছে। আর আমরা যেগুলো অ্যানিমালস বা প্রাণী থেকে পাই সেগুলো এখানে হচ্ছে কি দেখো তো, চিকেন, যেমন মুরগির মাংস, এটা আমরা কি প্রাণী থেকে পাই, তাহলে আমরা চিকেনটা এখানে লিখবো। মিল্ক, দুধ, এটা আমরা উদ্ভিদ প্রাণী থেকে পাই। হানি, মধু, এটা আমরা প্রাণী থেকে পাই, ঠিক আছে। এভাবে আমরা এখানে যে 12টি ওয়ার্ড দেওয়া আছে, 12টি ওয়ার্ডসে এখানে কি খাবারের নাম দেওয়া আছে, আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এভাবে লিখবো, কোনগুলো গাছ থেকে পাই আর কোনগুলো প্রাণী থেকে পাই। এরপর দেখো অপর পৃষ্ঠে কি আছে,
অপর পৃষ্ঠে রাইট দ্য মিসিং নাম্বার, এখানে মিসিং অর্থাৎ বাদ পড়া সংখ্যা আছে, এই বাদ পড়া সংখ্যাটি আমরা লিখব। এখানে আছে 100, তারপর 18, তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করব যে এখানে পার্থক্যটা কত। তাহলে আমরা দেখছি যে প্রত্যেকটাতে 10 10 করে পার্থক্য, মানে 10 গড় পর পর বসছে। তাহলে আমরা 100 এর পর এখানে বসাবো 90, তারপর এখানে আছে 18, তাহলে আমরা এখানে কি বসাবো 70, এখানে আছে 60, এখানে আমরা 50 বসাবো, তারপর 40 আছে আমরা 30 বসাবো, অর্থাৎ প্রত্যেকটা 10 গড় পর পর আমরা সংখ্যা বসাবো। এখানে দেখো আছে 95, তারপর এখানে আছে 85, তাহলে আমরা এখানে কি বসাবো বলো তো, 90 বসাবো, এটা হচ্ছে 5 গড় পর পর আমরা। তাহলে 95 এর 5 গড় আগের সংখ্যা কি হবে 90, এর আগের 5 গড় আগের সংখ্যা দেওয়া আছে 85, এর 5 গড় আগের কি হবে 80, তারপর হবে 75, তারপর 70, এরপর 65, এরপর 60, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে 80, তারপর 78, তার মানে এখানে এটা থেকে এটার মধ্যে পার্থক্য হচ্ছে 2 গড়, তাহলে আমরা 2 গড় হিসেব করব। 80 এর পরে হচ্ছে 78, এটার আগে 2 গড় আগে সংখ্যা হচ্ছে 76, এরপর হচ্ছে 74, তারপর 72, 70, তারপর 68 দেওয়া আছে, আমরা এরপর লিখব 66, তারপর এখানে দেওয়া আছে 74, তারপর 70, তার মানে এটা 4 গড়ের ব্যবধান, আমরা 4 গড় হিসাব করে করে করব। 74, 70, এখানে আমরা কি লিখব 66, তারপর 62 আছে, এখানে আমরা লিখব 58, তারপর এখানে 54 দেওয়া আছে, আমরা লিখব এখানে 50, তারপর হচ্ছে 46, ঠিক আছে। এভাবে আমরা সংখ্যাগুলো লিখব। এখানে দেখো কি দেওয়া আছে, রাইট দ্য নেক্সট ওয়ার্ড, আমরা পরের কি করব ওয়ার্ড বা সংখ্যাগুলো লিখবো। এখানে 6 দেওয়া আছে, এরপর আমরা কি এই 6টাকে এখানে কি লিখব 6, এখানে আমরা সংখ্যা লিখলাম 6, তারপর আছে 14, 14, 14, 19, 19, 19, 24, 24, 24, 26, 26, 26, 29, 29, 29, ঠিক আছে। এভাবে আমরা কি করব সংখ্যাগুলো লিখব। আর এখানে আছে দেখো রিড এন্ড রাইট দ্য নাম্বারস, পড়ো এবং সংখ্যাগুলো লিখো। জাহাঙ্গীর আলম, ওনার নাম হচ্ছে কি জাহাঙ্গীর আলম, এজ বা বয়স হচ্ছে 81, তাহলে এখানে হি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, 81 ইয়ার্স ওল্ড, আমরা এখানে 81 বসাবো। তারপর সুফিয়া বেগম, ওনার নাম হচ্ছে মহিলাটির নাম হচ্ছে সুফিয়া বেগম, যে ছবিটি দেওয়া আছে, ওনার এজ বা বয়স হচ্ছে 72, তাহলে শি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, আমরা এখানে লিখবো 72 ইয়ার্স ওল্ড। এভাবে তোমরা সবাই বইয়ের পেজ 71 থেকে 73 পর্যন্ত সবাই পড়াগুলো ভালো করে পড়ে নেবে, আমি তোমাদেরকে যে পড়াগুলো পড়িয়েছি, আর অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো তোমরা খাতায় উঠিয়ে ভালো করে পড়ে নেবে। তো আজকে তোমাদের পড়া এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি পড়াবো। সবাই তোমরা তোমাদের এই বইটি বের করো। গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় পড়েছিলাম সামাজিক পরিবেশের উন্নয়ন, আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায় পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ। এক নম্বর পাঠে আছে দেখো বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, তোমরা এটা পাবে তোমাদের বইয়ের 38 পৃষ্ঠায়, সবাই তোমরা 38 পৃষ্ঠা বের করো। বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, মানুষ কিভাবে পরিবেশ দূষণ করছে তার নিচে ছবির মাধ্যমে দেখানো হলো। দেখো কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এটা হচ্ছে বায়ু দূষণ, এখানে বাতাসে গাড়ির কালো ধোঁয়া ও কলকারখানার ধোঁয়া কি মিশে বায়ু দূষিত হচ্ছে। এখানে মাইকের হর্ন বাজানো হচ্ছে, গাড়ির হর্ন বাজানো হচ্ছে ও মাইক বাজানো হচ্ছে, এতে হচ্ছে শব্দ দূষণ। এখানে দেখো কলকারখানার বজ্র পানিতে মিশে পানি কালো হয়ে গেছে, এটা হচ্ছে পানি দূষণ। এখানে মাটিতে বজ্র ফেলা হচ্ছে, এটা হচ্ছে বজ্র দূষণ। আর এখানে মাটিতে কীটনাশক সার দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মাটি দূষণ। এভাবে কি বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ ও বজ্র দূষণ, এভাবে কি বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ হয়। এখন আমরা পড়ব 39 পৃষ্ঠায় দেখো আছে কিছু করা, পাশের ছবিতে কি দূষণ হচ্ছে বলো, এখানে কি কি দূষণ হচ্ছে তোমরা ছবি দেখে বলবে। বিভিন্ন ধরনের দূষণ নিয়ে দলে আলোচনা করো। তারপর দেখো খ নম্বরে আছে ছবিতে কোনটি কোন ধরনের দূষণ তা লিখো এবং নিচের বাক্যগুলো লিখে সম্পূর্ণ করো। খ নম্বরে দেখো আছে বায়ুতে যে দূষণ বায়ু দূষণ, পানিতে যে দূষণ পানি দূষণ, মাটিতে যে দূষণ মাটি দূষণ, রাস্তায় শব্দের ফলে যে দূষণ শব্দ দূষণ, রাস্তায় আবর্জনার ফলে যে দূষণ বজ্র দূষণ। এভাবে কি আমরা সবগুলো পড়া এই পৃষ্ঠা শেষ করে নিব। তারপর আমরা 40 পৃষ্ঠা পড়ব। 40 পৃষ্ঠায় দেখো আছে দ্বিতীয় পাঠ পরিবেশ দূষণের কারণ ও ফলাফল। আমরা এর আগে বিভিন্ন পরিবেশ দূষণ সম্পর্কে জেনেছি, এখন দেখি এই দূষণের কারণ ও ফলাফল কি। বায়ু দূষণ, বায়ু দূষণ কেন হয়, ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায়, এর ফলে বায়ু দূষণ হয়।
তারপর দেখো বায়ু দূষণের ফলে কি কি রোগ হয়। দূষিত বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, ফলে আমাদের রোগ হয়। পানি দূষণ, পানি দূষণ কিভাবে হয়, ময়লা আবর্জনা খাল বিল পুকুর বা নদীতে মিশে পানিকে দূষিত করে। পানি দূষণের ফলে কি হয়, দূষিত পানিতে মাছ মারা যায়, ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়। অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগ জীবাণু ছড়ায়। মাটি দূষণ, মাটি দূষণ কেন হয়, অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করলে মাটি দূষণ হয়। পরে মাটি দূষণের ফলে কি হয়, জমিতে ফসল কম হয়, গাছপালা মারা যায়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। শব্দ দূষণ, শব্দ দূষণ কি করে, রাস্তাঘাটে যে বা যে কোনো জায়গার জোরে শব্দ আমাদের ক্লান্ত করে ও বিরক্তির সৃষ্টি করে। এর ফলে কি হয়, এর ফলে আমাদের শ্রবণের সমস্যা হয়, মাথা ব্যথা করে, মানে আমরা কম শুনতে পাই। বজ্র দূষণ আমাদের চারপাশের পরিবেশ নষ্ট করে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণু সৃষ্টি হয়, এর ফলে কি পরিবেশ দূষিত হয়। তাহলে এখানে আমরা পড়লাম পরিবেশ দূষণের কারণ ও ফলাফল, কেন পরিবেশ দূষণ হয় এবং কি কি হয়। এখন আমরা পড়বো 41 পৃষ্ঠায়, দেখো কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা বাসায় পড়ে নিবে। এখন আমরা পড়বো 42 পৃষ্ঠায় তৃতীয় পাঠ, দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ। পরিবেশ দূষণের কারণ ও ফলাফল সম্পর্কে আমরা জেনেছি, আমাদের এই দূষণ রোধে কাজ করা উচিত। কি কি কাজ আমরা করতে পারি, যেখানে সেখানে থুতু কফ ফেলা এবং মলমূত্র ত্যাগ করা উচিত নয়। সবাই মিলে বাড়ি রাস্তাঘাট ও খেলার মাঠ পরিষ্কার রাখা উচিত। পুকুর নদী খাল বা যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত নয়, সবসময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত। এভাবে কি আমরা দূষণ রোধ করতে পারবো এবং পরিবেশ সংরক্ষণ করতে পারবো। তাহলে আমরা এই তিনটি পাঠ করলাম, এই তিনটি পাঠে দেখো 43 পৃষ্ঠায় আরও কিছু পড়া আছে, এগুলো তোমরা পড়ে নিবে। এখন আমরা পড়ব অধ্যায় ভিত্তিক প্রশ্ন, দেখো বইয়ের শেষে একদম শেষে আছে 76 পৃষ্ঠা, অধ্যায় 7, পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ। কিছু অল্প কথায় উত্তর দেওয়া সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং কিছু বর্ণনামূলক প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে বায়ু দূষণের 2টি কারণ লিখো। বায়ু দূষণের 2টি কারণ হলো কলকারখানার ধোঁয়া ও ধুলাবালি। পানি দূষণের 2টি কারণ লিখো। পানি দূষণের 2টি কারণ হলো ময়লা আবর্জনা খাল বিল পুকুর বা নদীতে ফেলা একটি কারণ, আরেকটি কারণ হচ্ছে কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক জলাশয়ে পানিতে ফেলা। এখন দেখো 3 নম্বর প্রশ্নে আছে অতিরিক্ত শব্দের ফলে কি হয়, অতিরিক্ত শব্দের ফলে শব্দ দূষণ হয়, এর ফলে আমাদের মাথা ব্যথা, শ্রবণ শক্তি কমে যাওয়া, উচ্চ রক্তচাপ ইত্যাদি হতে পারে। 4 নম্বরে আছে দেখো কোথায় ময়লা আবর্জনা ফেলা উচিত, নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত অথবা মাটিতে গর্ত করে ময়লা আবর্জনা রেখে মাটি চাপা দেওয়া উচিত। তারপর আছে দেখো প্রশ্নগুলোর উত্তর দাও, মানে বর্ণনামূলক প্রশ্ন। এর 1 নম্বরে আছে আমাদের কেন পরিবেশ সংরক্ষণ করা উচিত, সুস্থ জীবন যাপনের জন্য আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব, কেননা প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। আমরা যদি এগুলো সংরক্ষণ না করি তবে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। যেমন কেউ যদি কেউ দূষিত পানি পান করে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে, আবার পানি ছাড়া গাছপালা বেঁচে থাকবে না। এসব কারণে আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব। এরপর দেখো 2 নম্বরে আছে আমাদের পরিবেশ কিভাবে দূষিত হয়, নানা কারণে আমাদের পরিবেশ দূষিত হয়, যেমন বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, বজ্র দূষণ। আমরা কি আলাদা আলাদা ভাবে লিখতে পারি, বায়ু দূষণ, ধুলাবালি ও ধোঁয়ার কারণে বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়ে আমাদের পরিবেশ দূষিত করে। তারপর লিখতে পারি পানি দূষণ, পানি দূষণ কিভাবে হয়, খাল বিল পুকুর বা নদীতে ময়লা আবর্জনা মিশে পানি দূষিত হয়ে আমাদের পরিবেশ দূষিত করে। তারপর লিখতে পারি শব্দ দূষণ, শব্দ ছাড়া আমরা চলতে পারি না কিন্তু উচ্চ শব্দের দ্বারা পরিবেশ শব্দ দূষণ হয়, পরিবেশে শব্দ দূষণ হয়। তারপর লিখবে বজ্র দূষণ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণু সৃষ্টি হয়, ফলে পরিবেশ দূষিত হয়। এছাড়া আমরা লিখতে পারি মাটি দূষণ, মাটি দূষণ কিভাবে হয়, যে এই মাটিতে কীটনাশক সার বা রাসায়নিক দ্রব্য প্রয়োগ করলে মাটি দূষিত হয়, এর ফলে পরিবেশ দূষিত হয়। তাহলে এভাবে কি কিভাবে পরিবেশ দূষিত হয় আমরা এই 5টি পয়েন্টে লিখতে পারি। তাহলে আজকের পর আমাদের এ পর্যন্তই, আজকে আমরা পড়লাম 7ম অধ্যায় পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ। তাহলে আজকের পর তোমাদের এই পর্যন্তই থাকলো, তোমরা এই পড়াগুলো সুন্দরভাবে পড়ে নিবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখো। আল্লাহ হাফেজ।